আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। 2021 সাল, 22 সাল বা অ্যাডমিশন 2020-21, এই সালের ভর্তিটা অন্যান্য সালের থেকে একটু ব্যতিক্রম। কি জন্য? সেটা হচ্ছে, এক জিএসটি, আরটা হচ্ছে চুকুরুয়েট। এই কারণে, মানে সমন্বিত ভর্তি পরীক্ষার কারণে এটা ভিন্ন প্রকৃতি দেখা যাচ্ছে। তো শিক্ষার্থীদের মনে এখন একটা প্রশ্ন, শিক্ষার্থী ভর্তি হচ্ছে কোথায়? কারণ হচ্ছে বুটেক্সে যে শিক্ষার্থীগুলো ডাকা হয়েছে তার ভিতরে 15-20% শিক্ষার্থী প্রতি কলে ভর্তি হচ্ছে, প্লাস মাইনাস, এর থেকে কম বেশি হতে পারে। তো বুটেক্সে এই পার্সেন্ট উপস্থিতি দেখে শিক্ষার্থীদের মনে একটা প্রবল প্রশ্ন জেগে গেছে যে আসলে শিক্ষার্থী ভর্তি হচ্ছে কোথায়। এখন কথা হচ্ছে, ভর্তি পরীক্ষার সময় যখন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়েছে, তখন তো আবেদন সব জায়গায় করেছে, ভর্তি পরীক্ষায় সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু ভর্তির ভিতরে রুকুচুয়েটে বা চুকুরুয়েটে ভর্তিটা আগে শুরু হয়েছে, যে কারণে প্রত্যেক শিক্ষার্থী এই ইউনিভার্সিটিতে কখনও তার আসন হারাতে চায়নি। তো সে তার আসনটা নিশ্চিত করেছে, ভর্তি হয়েছে। এরপরে সে যেখানে পছন্দের সাবজেক্ট পাবে সেখানে সে ধীরে ধীরে সরে যাবে। এখন দেখা যাচ্ছে যে বুটেক্সে হয়তো বেশি যাচ্ছে না, অনেকে আমরা প্রত্যাশা করতেছি যে চুকুরুয়েট থেকে অনেক অংশ বুয়েটে চলে যাবে। এখন কথা হচ্ছে, বুটেক্সের যখন ভর্তি শুরু হয়েছে তখন ওইদিকে সাস্টের ভর্তি, আইউর ভর্তি, হাজিদানাসের ভর্তি, বিভিন্ন জায়গায় ভর্তির নোটিশ দেওয়া হয়েছে। আবার কৃষিরও ভর্তিটা আগে শুরু হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে একটা জায়গায় সে যখন পছন্দের সাবজেক্ট পাচ্ছে সে জায়গায় চলে যাচ্ছে। আমরা যদি শুধু বুটেক্সে দেখি যে হ্যাঁ 15-20% শিক্ষার্থী চলে গেছে, যে কারণে হচ্ছে যে হ্যাঁ তাহলে ওর ভিতরে রুয়েট কুয়েট চুয়েটের কতজন শিক্ষার্থী থাকবে, বা সেখানে 150 জন ভর্তি হলো তাহলে 150 জন ক্যান্সেল করেছে, না এরকম না। সব বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট থাকে, সেখানে ছাত্ররা শিক্ষার্থীরা চলে যাওয়ার চেষ্টা করে। তো দেখা যায় যে ফার্স্ট কলে যে শিক্ষার্থীগুলো ভর্তি হয়, পরবর্তী কলে অন্য প্রকৃতির শিক্ষার্থী ভর্তি হয়। তো সেখানে রুকুচুয়েটের থেকে যে পরিমাণই যাক বা যাই যাক, কিন্তু এরপরেও শিক্ষার্থীদের যে বিষয়টা মানে চিন্তা করতে হবে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ইলেকট্রিক্যাল, সিএসসি বা পছন্দের সাবজেক্ট পাবে, একটা শিক্ষার্থী অবশ্যই রুকুচুয়েট থেকে ক্যান্সেল করে চলে যাবে। কিন্তু ক্যান্সেল করলেও তিনটা বিশ্ববিদ্যালয় যেহেতু একসাথে, তাদের আপডেট দিতে একটু সময় লাগবে এবং তারা ধীরে ধীরে আপডেট দেবে। তো সেখানে একটা শিক্ষার্থী যদি অধৈর্য হয়ে যায় ভর্তির ব্যাপারে, সেখানে তো তাদের দেখা যায় যে হয়তো আসনটা সে হারাতে পারে। অতীতেও এরকম অনেক হয়েছে যে সিট পুরাই গেছে, সিট আর নেই, তার ভিতর থেকে অনেকে আবার ভর্তি হতে পেরেছে। আবার কথা হচ্ছে যে শিক্ষার্থীদের মনের সন্তুষ্টি না হওয়া পর্যন্ত তাহারা বিভিন্ন জায়গায় সাবজেক্ট পরিবর্তন করতেই থাকবে বা বিভিন্ন জায়গায় ভর্তিটা পরিবর্তন করতেই থাকবে। এখন সব বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা শেষ হোক, সব বিশ্ববিদ্যালয়ে ভর্তিটা শুরু হোক, অবশ্যই অবশ্যই আমি যতদূর বলেছি ইনশাল্লাহ ততদূর পর্যন্ত চুকুরুয়েট টানবে। তোমরা খোঁজ রাখতে থাকো, তার বেশিও যেতে পারে আবার কমও যেতে পারে। আশা করি তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবা। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।